আল্লাহ বলেন বিসমিল্লাহির রহমানির রহিম আল্লাযী খালাকাল মাউতা ওয়াল হায়াত আল্লাহ রাব্বুল আলামিন সারা পৃথিবীর বান্দা বান্দিদের শুনিয়ে দিলেন হে আমার বিশ্বাসী বান্দারা, হে আমার সারা পৃথিবীর বান্দা বান্দিরা তোমরা শুনে নাও, আমি আল্লাহ মত এবং হায়াতকে এই জন্য সৃষ্টি করেছি, আমি আল্লাহ তোমাদের হায়াত দিয়েছি, আবার তোমাদের জন্য আমি মরণ রেখেছি। কিসের জন্য? এই যে সময়টা আমি তোমাদেরকে পৃথিবীর বুকে দিয়েছি বান্দা, এই যে সময় তোমরা পেয়েছ 70 বছর, 100 বছর, 90 বছর, 40 বছর, 50 বছর, যাকে যেই হিসাবে আমি সময় দিয়েছি, কে কি আমল করে এসেছে এ আমলের বাছাই করার জন্য, ভালো এবং মন্দ আমলকে চেনার জন্য আমি আল্লাহ তোমাদের মধ্যে মরণ দিয়েছি। আল্লাহ বলছেন বান্দা, আমি এই জন্য মরণ দিয়েছি যাতে করে ভালো কে ভালো আমল করেছে, কে মন্দ আমল করেছে এর মধ্যে যেন যাচাই করা যায়। বাপ জানা মার, আমাদের দাদা এসেছিলেন, দাদা চলে গিয়েছেন, অনেক এইরকম আল্লাহর বান্দা এইরকম এসেছেন আবার চলে গেছেন, আবার আমরা এসেছি আমাদেরকে চলে যেতে হবে, আবার যারা আসবে প্রত্যেক প্রাণীর মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন মরণ রেখেছেন, পৃথিবী ছেড়ে যে কেউ যাবে না, কারোর কাছে মত আসবে না, মরণ আসবে না, জি কথা বলে জীবনে কেউ ছাড় পাবে না, মরণ থেকে যদি কেউ বাঁচতে পারত আমাদের বিশ্ব নবী নবী মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দুনিয়া ছেড়ে যেতেন না। মত থেকে কেউ ছাড় পাবে না, মত থেকে কেউ ছাড় পায়নি আর জীবনও পাবে না। এই দুনিয়াটা হচ্ছে অল্প দিনের জন্য, আল্লাহ রাব্বুল আলামিন কোরআনের মধ্যে ঘোষণা দিয়েছেন বান্দারে ওয়ালিকুল্লি উম্মাতিন আজালুম ফাইযা জাআ আজালুহুম লা ইস্তাখিরুনা সাআতাম ওয়ালা ইস্তাকদিমুন। বান্দা, প্রত্যেক প্রাণীর মধ্যে প্রত্যেক জীবের মধ্যে আমি আল্লাহ মরণ দেখেছি এবং সময়কে আমি নির্ধারিত করে দিয়েছি, সময়কে আমি ভাগ করে দিয়েছি, কোন সময় মরণ আসবে, কোন টাইমে মরণ আসবে। বান্দার মার, আমার মা জননীরা শীতের এক সেকেন্ড সময় আপনার আগেও হবে না, পিছিয়ে হবে না, সেদিন দেখবে না আপনি কোন জায়গাতে রয়েছেন, আপনি কোন অবস্থাতে রয়েছেন, যখন ডাক পড়ে যাবে, যখন সময় হয়ে যাবে সেই জায়গাতে মালকল মত দিয়ে হাজির হয়ে যাবে। দোহয়াল আল্লাহ রে, তুমি আমায় রহম করো না, মাবুদ মাওলা রে তুমি আমায় ক্ষমা করো না, তুমি রহমান তুমি রহিম তুমি মেঘের বান দয়াল আল্লাহ রে, তুমি আমায় ক্ষমা করো না।
মতের যখন ওয়াদার হবে আজরাইল সে বুকে বসবে, মতের যখন ওয়াদার হবে আজরাইল সে বুকে বসবে, যতই করো হুয়া নয় বিনয় তব তোমায় ছাড়বে না দয়াল আল্লাহ রে, তুমি আমায় রহম করো না। রুহটাকে যখন নিয়ে যাবে মা জননী কতই কাঁদবে, রুহটাকে যখন নিয়ে যাবে ছেলে মেয়ে কতই কাঁদবে, যতই তোমরা ক্রন্দন করো তবু তোমার কান্না শুনবে না দয়াল আল্লাহ রে, তুমি আমায় রহম করো না। তুমি রহমান তুমি রহিম তুমি মেঘের বান দয়াল আল্লাহ রে, তুমি আমায় ক্ষমা করো না। লাশটাকে যখন গোসল দিবে তাকে তখন কতই লাগবে, লাশটাকে যখন গোসল দিবে তাকে তখন কতই লাগবে, ভোক ফুটবে মক ফুটবে না দয়াল রে, তুমি আমায় রহম করো না। তুমি রহমান তুমি রহিম তুমি মেঘের বান দয়াল আল্লাহ রে, তুমি আমায় ক্ষমা করো না। জানাজার খাট যখন নিয়ে যাবে তখন সে কেঁদে বলবে, আমায় নিয়ে যাচ্ছ কোথায় একটু আমায় বলো না দয়াল আল্লাহ রে, তুমি আমায় রহম করো না। লাশটাকে যখন কবরে শুয়াইবে ফারিস্তা এসে হিসাব কষবে, লাশটাকে যখন কবরে শুয়াইবে ফারিস্তা এসে হিসাব কষবে, পরীক্ষা পাস করতে পারলে জান্নাত হবে ঠিকানা দয়াল আল্লাহ রে, তুমি আমায় রহম করো না। তুমি রহমান তুমি রহিম তুমি মেঘের বান দয়াল আল্লাহ রে, তুমি আমায় ক্ষমা করো না। হে বাপ জানামার সময় যেদিন হয়ে যাবে আপনার ছেলে মেয়ে কান্না করবে, আপনার ভাই বিরাদার কান্না করবে, আপনার ভাই বিরাদার এমন ভাবে লুটি লুটি করবি, যখন আপনার কাছে মার কলম হাজির হয়ে যাবে সেই দিন আপনি বলবেন, আমি কোন এইরকম এমএলএ এমপির কাছে কোন প্রধানমন্ত্রীর কাছে গিয়ে আমি নারী জানিয়ে সময় নিয়ে নেব, সেদিন এক সেকেন্ড সময় আল্লাহ রাব্বুল আলামিন আগ করবেন না, এক সেকেন্ড সময় আল্লাহ পিছনো করবেন না। চিনি
এত কান্না করবে, মা বাবা বলে কান্না করবে, বাবা বাবা বলে কান্না করবে, মা বাবা ছেলে যদি মারা যায়, ছেলে ছেলে বলে হাই রে আমার করে যার ডোকরা সন্তান, এইরকম ভাবে কান্না করবে। সেদিন আপনি বলবেন এই মত থেকে আমি চার পেয়ে যাব, আমার ছেলে মেয়েকে বাঁচিয়ে নেব, এই মত এমন একটা জিনিস, এমন একটা পেয়ালা, এমন একটা শরবত, এই মতের মজা, এই মতের স্বাদ প্রত্যেক প্রাণীকে পৃথিবীর বুকে চাকতে হবে। আল্লাহ রাব্বুল আলামিন সময় নির্ধারিত করে দিয়েছেন, কখন খেয়ে যাবে সেটা আল্লাহ ভালো জানে। আল্লাহ বলেন কুল্লু নাফসিন যায়িকাতুল মাউত, আল্লাহ বলছেন বান্দা প্রত্যেক নাফসকে প্রত্যেক প্রাণীকে মতির স্বাদ চাখতে হবে, মতের স্বাদ গরম করতে হবে। আপনি বলবেন আমি মতের স্বাদ চাখব না, এই মরণ আমাদের ভারতবর্ষে হচ্ছে, এই মরণকে বলে আমি অন্য জায়গা চলে যাব, যাতে করে মরণ আমাকে গ্রাস করতে না পারে, মত আমাকে যেন ধরতে না পারে। এই বলে যদি আপনি সমুদ্রে তোরায় চলে যান, আপনি যদি এইরকম ভাবে একটা সোনার ঘর তৈরি করেন, আপনি যদি এইরকম একটা মজবুত কেনার মধ্যে চলে যান, সেই যখন সময় হয়ে যাবে সেই সময় আপনি যে জায়গাতে থাকেন সেই জায়গাতে মানকর্ম কে হাজির হয়ে যাবে। আর বিশ্বের কি বলছেন, আল মাউত কাদ হুন কুল্লু নাফসিন শারিবুহু ওয়াল কাবরু বাবুহু কুল্লু নাফসিন দাখিলুহু, মাউত এমন একটা শরবত, মাউত এমন একটা খাবার জিনিস, কেউ যদি বলে আমি খাবো না, কেউ যদি বলে আমি পান করব না, পৃথিবীর বুকে এইরকম শক্তি কারোর নাই, প্রত্যেক নাফসকে প্রত্যেক প্রাণীকে মতের স্বাদ পান করতে হবে, এবং কবর এমন একটি ঘর, কবর এমন একটি জায়গা, এই ঘরের মধ্যে প্রত্যেক মানুষকে যেতে হবে। এই বান্দার আমার আল্লাহ রাব্বুল আলামিন কোরআনের মধ্যে ঘোষণা দিয়েছেন, আইনা মা তুমি যে কোনো মজবুত কিনার মধ্যে থাকো, বা তুমি একটা সোনার ঘর তৈরি করেছ, বা তুমি এমন একটা জায়গাতে গিয়ে যে মত এইরকম ভাবে হামাসেরা মাটির তলে গিয়ে এমন ভাবে মজবুত করে ঘর তৈরি করেছে, উপরে যদি এইরকম ভাবে বম ফুটিয়ে দেয়, উপরে যতই এইরকম ঘোড়া বারদ করো, পিছনে কোনো অসুবিধা হবে না, থেকে মজবুত করে যদি ঘর তৈরি করেন, আপনি মনে করবেন মানকলম যেন আমার বাড়িতে প্রবেশ করতে না পারে, আমি একটা শিশার ঘর তৈরি করব, এমন একটি ঘর তৈরি করব যে ঘরে একটা পিপীলিকা পর্যন্ত প্রবেশ করতে না পারে, একটা পিপীলিকা পর্যন্ত ঢোকার সাহস না হয়, ঢোকার জন্য সুযোগ না থাকে, এমন করে ঘর করলে বাপ এমন দেশে চলে গেলেন। আল্লাহ বলেন বান্দারে যে কোনো মজবুত ঘরের মধ্যে থাকো, যখন সময় হয়ে যাবে সেই জায়গাতে মালকুল মত গিয়ে আপনার কাজে হাজির হয়ে যাবে।